सलाम सलाम हजार सलाम सकल शहीद चरणे हमार हृदय रेखे जेते चाय तादेर स्मृतिर चरणे सलाम सलाम गोपेडांगा ग्राम बर्तमान नाम गहरडांगा टुंगीपाड़ार पासे ग्राम आमी छोटो बेला जखन मक्तबे पढ़ी तखन आमादेर तिनि उस्ताद जी नाम लाल मियां शेख पश्चिम पासे ग्रामे बाड़ी तिनि कि एकटा कथा छले बोलतेछिलेन जे आमी शेख मुजिबीर काछे तखन तिनि बंगबंधु हननि शेख मुजिबी बला हतो आमी शेख मुजिबीर काछे दाई উনি বলতেছিলেন আমার ওস্তাদজি যে এইরকম মহাজিদের ছেলে একদিন অনেক উপরে উঠবে শেখ মুজিব। তারপর তিনি নিজেই বলতে শুরু করলেন যে ম্যাট্রিক পরীক্ষা তখনকার দিনে এসএসসি ছিল না, ম্যাট্রিক পরীক্ষা বলা হতো। ওই এস ম্যাট্রিক পরীক্ষার সময় শেখ মুজিবুর রহমান ক্যান্ডিডেট এবং ওনার ছেলে, ওনার ছেলের নাম সম্ভবত খোরশেদ আলম, খোরশেদ আলম এটা তো ব্রিটিশ পিরিয়ডের কথা, ব্রিটিশ পিরিয়ডের। তখন তিনি বলতেছিলেন যে ওরা দুজনই ক্যান্ডিডেট ম্যাট্রিক পরীক্ষার্থী, তো আমাদের ওই এরিয়াতে আর কোথাও কোনো সেন্টার ছিল না, একমাত্র মিশন হাই স্কুলের সেন্টার ছিল গোপালগঞ্জ টাউনে। গোপালগঞ্জ টাউন তখন যাওয়ার আমাদের কোনো সুযোগ সুবিধা ছিল না, একমাত্র লঞ্চ ছাড়া বা নৌকা ছাড়া। সেখানে উনি ওনার ছেলেকে নিয়ে গেছিলেন পরীক্ষায়। একদিন আগে ওনার ছেলে খোরশেদ আলমের জ্বর আসলো, কারণ রাত্রে সে জ্বর খুব বেশি বেড়ে গেলো। সকালে ভোরে উনি ওই মিশন হাই স্কুলে যিনি হল ইনচার্জ ছিলেন তার কাছে গেলেন, যে ক্যান্ডে বললেন যে আমার ছেলের এইরকমের অসুখ, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তো তাকে সিক বেডে পরীক্ষা দেওয়ার জন্য অনুমতি দেওয়া হোক। তো হল ইনচার্জ ওরা এক কথায় উড়াই দিলেন, কিন্তু ওই সময় তো এত নিয়মকানুন বালাই ছিল না। এরপরে ওনার কান্দাকাটিতে উনি শেষ পর্যন্ত বললেন যে আপনি এইচডিও সাহেবের কাছে যান। এ সময় অনেক দেরি হয়ে গেছে, তখন ছাত্ররা যে পরীক্ষার্থীরা আসা শুরু হয়েছে, সেগুলো জীবনীয় আসছে। তো বললো যে চাচা কী অবস্থা? বলছে দেখো আমার সাহলে তৈরম, আমি গ্রামের কথা বলি, আমার সাহলে তৈরম জ্বর হয়েছে, এখন সিগবিডে পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করছিলাম কিন্তু অরেন চাষ রাজি হলো না, শেষ পর্যন্ত বলো যে এইচডিওর কাছে যান। এই কথা শুনে শেখ মুজিব বললেন যে ঠিক আছে চাষা যান, তবে কাজ হবে না নেই, হ্যাঁ আপনি আসে আমাকে জানাই। উনি গেলেন এইচডিওর কাছে, তার স্লিপ দিলেন, কিন্তু এইচডিওর চাপরাশি তাকে ওনাকে ঢুকতে দিলেন না, বললেন যে আপনি কোনো কাজ হবে না, আমি চলে যান। আচ্ছা, উনি আবার ফিরে আসলো ওই হলে, এসে শেখ মুজিবকে বললো, বলার সঙ্গে সঙ্গে শেখ মুজিব হলের ভিতরে গেলেন। আমি যাইয়া তখনকার দিন তো মাইক ছিল না, একমাত্র ওই তিন দিয়ে চুঙ্গ বানানো, তার চুঙ্গত্র তখন ছিল না পরীক্ষার্থী। উনি মুখে হাত দিয়ে বলা শুরু করলেন, ভাইয়েরা বোনেরা আমার, আমাদেরই সঙ্গে একজন পরীক্ষার্থী আজ
অসুস্থ হয়ে পড়ছে, জ্বরে ভুগছে, হাসপাতালে ভর্তি, সে পরীক্ষা দিতে পারছে না, তার বাপ গরিব, আর সে জীবনে আর পরীক্ষা বসতে পারবে না। তো আমরা কি তাকে ছাড়া পরীক্ষা দিতে পারি? তখন কয়েকজনে বলল যে না, বলে একসঙ্গে বললেন, কারা কারা পারেন বলেন একসঙ্গে বলেন, হাত উঁচা করেন। তখনই দেখা দেখি সবাই হাত উঁচা করেন, তাই হয় তাহলে চলেন বেড়ে আসেন। সব ছাত্ররা পরীক্ষার্থীরা বেড়ে আসবে মাঠে, মাঠে এসে স্লোগান দেওয়া শুরু করলো উনি হাত দিয়ে, যে আমাদের এই পরীক্ষার্থী ছাড়া আমরা পরীক্ষা দেব না। হ্যাঁ, আপ বলেন দেব না দেব না, এইরকমের কি উনি শুরু করছিলেন। এই যে ধরনের টেম্পু আজকাল আমরা শুনি, এটা ওনার থেকেই প্রথম শুরু, দেব না দেব না। তখন ভলেন্টিয়ার তাকে বললো যে তুমি কী করতেছ, তুমি তো বুঝতেছো এটা কী হতে পারে, দেব না পরীক্ষা, আপনি কী করবেন? তারপরে উনি ওই সময়, তখনকার দিন তো রিক্সা ছিল না, কোনো কিছু ছিল না, উনি ওই সময় খুব দৌড়, মানে প্রায় দৌড়ের মধ্যেই বলতে হয়, এসডিও সাহেবের কাছে গেলেন। এসডিও কোর্ট কাছেই, এসডিও সাহেবের কোর্টটা, এসডিও সাহেব চলে আসলেন। আসে উনি প্রথমে বললেন কে লিডার, কে ওই লিডার আমরা সবাই, এই বলে শেখ মুজিবের সামনে গেলেন। ও জানো তোমরা কে আমি কী করতে পারি? কই জানি, আপনি আমাকে জেল দিতে পারেন, আর কিছুই করতে পারেন না। হ্যাঁ, আমরা পরীক্ষা দেব না আর আমাদের ওই পরীক্ষার্থী ছাড়া। তারপরে ছাত্ররা ওই স্লোগান দেওয়া শুরু করলো, তখন অনন্য উপায় হয়ে এসডিও সাহেব ওইখানেই পারমিশন দেওয়া গেল, ঠিক আছে তোমাদের কথা মানলাম, ও পরীক্ষা দেবে। বলে বাবা এরপরে আমার ছেলে সিগবেলে পরীক্ষা দিয়েছে, পাশও করেছে, এখন চাকরি করে, আর শেখ মুজিব না হলে আমার ছেলের জীবনে পাশ করতে পারত। আমি যে স্কুল থেকে বঙ্গবন্ধু প্রথমে পড়াশোনা করছেন, আমি ওই স্কুলতেই পড়াশোনা করছি, ওই স্কুলের নাম ছিল জিটি স্কুল, জিটি স্কুল, জিটি স্কুল মানে পুরো নাম হলো গেমাডাঙ্গা টুঙ্গিপাড়া হাই স্কুল। তো আগে ছিল জিটি বাইনের স্কুল, বঙ্গবন্ধু যখন শেখ মুজিব যখন ওখানে পড়াশোনা করতো তখন ওটা ছিল মাইনর স্কুল, পরে আমাদের সময় হয়েছে ওটা হাই স্কুল, এখন ওটা আছে। আমি ওই স্কুল থেকেই 1957 সালে ম্যাট্রিক পাস করছি। আমি এরপরে কিছুদিন কাজে আজম কলেজে পড়েছিলাম ঢাকায় নাইটে, তারপরে বাকি ইন্টারমিডিয়েট বিএ এমএ এমএ অর্থনীতিতে এমএ এগুলো সব প্রাইভেট দিয়ে করছি চাকরিতে থাকবে। মুক্তিযুদ্ধের সময় আমি কাজটা ছিলাম, কিন্তু দুইবার আমি চেষ্টা করেছি এখান থেকে পালানোর, কিন্তু ফ্যামিলি ছিল বলে আমি পারিনি। আমরা আরও কয়েকজন অফিসার ছিলাম ওইখানে, দেখেছি যে আমরা এখান থেকে যাইয়া স্বাধীন বাংলা বিতর্ক কেন্দ্রের কথাবার্তাগুলো আমরা গোপনে আলাপ করতাম, ভয়ভীতি মধ্যে থাকতাম, কিন্তু আমার একটা সাহস ছিল যে আমি পাঞ্জাবি ভাষাটা খুব ভালোভাবে রপ্ত করেছিলাম, এবং পাঞ্জাবি উচ্চারণেই উর্দু কথা বলতাম বিহারিদের সঙ্গে, ফলে আমার কোথাও কোনো অসুবিধা হয়নি। তো ওখানে তখন ওই যে পাঞ্জাবিরা কি এই বা বিহারিরা কোনো বাঙালিদের এই যে মুক্তিযুদ্ধের নয় মাস সময়কালীন আপনার সামনের থেকে তুলে টুলে নিছে? না, কেবল নেওয়া শুরু হয়েছিল, উপরে কমিশনারকে নিয়ে কালেক্টরকে নিয়েছিল, ডিপুটি কালেক্টরকে নিয়েছিল নেভাল বেসে, কিন্তু তারপরে এই অক্টোবরের মাসের মুক্তিযোদ্ধাদের তৎপরতা বেড়ে গেল, তাই আর পরবর্তী পর্যায়ের স্তরের অফিসারদেরকে নিতে পারিনি। আমাদের সঙ্গে এক কলিগ ছিল, ওই কলিগ অন্য সেকশনে পোস্টিং, কিন্তু আমরা শেয়ার করে চা এবং নাস্তা করতাম, ঠিক ওই সময়টা সে এসে হাজির হতো। আমার হাতে আর এক কলিগ, আমরা একই ব্যাচে ছিলাম, তার পোস্টিং হচ্ছে এক্সপোর্ট সেকশন, তো সে এসে হাজির হতো, ও কিন্তু সে আসলেই আমরা কথাবার্তা বন্ধ করে দিতাম, তাকে আমরা ভয় পেতাম, কেন ওরা মুসলিম লীগের তাই বাঙালি ছিল না, বাঙালি আনোয়ারা বাড়ি বর্তমানে আহমদ কবি, ও আসতেই আমরা কথাবার্তা বন্ধ করে দিতাম। এরপরে ও চলে গেলে আমরা আবার কথাবার্তা শুরু করতাম, কেন সারাদিন আমাদের কোনো কাজ ছিল না। পাকিস্তানের ওই সময় কেউ রিফান্ড নেওয়ার জন্য কেউ জানের বাড়িতে আসতো, আমরা সবাই বের হয়ে সারাদিন গল্প করতাম। আমদানি রপ্তানি কেমন হতো না তখন? আমদানি রপ্তানি
আমদানি রপ্তানি কমিয়ে গেছিল খুবই, আর রিফান্ড তো সেলই না, মানে মোট আমদানি রপ্তানি কমে গেছে, খুবই কমে গেছে। তাহলে কাস্টম অফিসের কাজ তেমন মোটেই তেমন ছিল না, আর রিফান্ড নেওয়ার জন্য তো কেউ আসতোই না। তারপরে ওই লোক, আমার দুঃখ লাগে, দেশ স্বাধীন হওয়ার পরে আমরা মনে করলাম যে তাকে হয়তো মারিয়ে ফেলছে। আমরা কয়েকদিন 10ই জানুয়ারির পরে 12ই জানুয়ারি দেশ এসে আসে হাজির হয়েছে, মনে করছি তাকে মারিয়ে ফেলছে মুক্তিযোদ্ধা, হয়তো যে হাজির হয়েছে। তখন দুইজন লোক সে সাথে করে নিয়ে আসতো, ওই নিশ্চয় রাখে তাকে ওর পরে গার্ড দিয়ে নিয়ে যেত। 74 থেকে একজন গার্ড আসতো। তো বঙ্গবন্ধু যখন সাধারণ ক্ষমা ঘোষণা করলো, তাদের বিরুদ্ধে স্পেসিফিক কেস আছে, তারা সবাইকে ক্ষমা করা হলো। এই সুযোগ নিয়ে সে অফিস জয়েন করা শুরু করলো। এরপরে 75-এ পদ পরিবর্তনের পরে দুই দিন তো বন্ধ ছিল, দুই দিন অথবা একদিন বন্ধ ছিল। আমি যখন সিজিএস কলোনি গভর্নমেন্ট কোয়ার্টারে অফিসার্স কোয়ার্টারে ছিলাম, মাঠে দিয়ে যে মানুষ লাফালাফি করছে, হাসাহাসি করতেছে, আমি লুঙ্গি পরে সাধারণত বেরোই না, কিন্তু লুঙ্গি পরে পরে বন্ধু বান্ধবের বাসায় যাওয়া শুরু করলো। আহমদ কবির করলো কি, এগুলো প্রসঙ্গে আহমদ কবির করলো কি, আমি মন টন খুবই খারাপ, খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিছি, আমার পিছনে আসিয়া পিঠে থাপড় মেরে বলল, বঙ্গবন্ধু কই গেল রে, বঙ্গবন্ধু কই গেল রে। এখন আহমদ কবির সাহেব কোথায় আছে? আহমদ কবির সাহেব বহর দিব্যি তবিয়তে আছে, কনসালটেন্সি করে। হ্যাঁ, আমাকে টপ করিয়া, আমার জুনিয়র, মেরিটে জুনিয়র, ডেট অফ জয়নিংয়েও জুনিয়র, মানে সে আপনার উপরে চলে গেছে, সে আমার উপরে 2 বছরের সিনিয়রিটি। সেই দুঃখের কথাটাই বলতেছি, 77-এ আমি জানতে পারলাম কে জানি মুক্তিযোদ্ধা হিসেবে এখান থেকে সিনিয়রিটি নিচ্ছে। তখন আমি বললাম যে কোন 16 ডিভিশনের মুক্তিযোদ্ধা আসলো রে। হ্যাঁ, তখন আর কয়েকজন দাঁড়ান ছিল, কেন ও আহমদ কবির দাঁড়ান ছিল, ও বলে যে কেন নিজে ক্ষতি আছে নাকি, মানে ক্ষতি আছে না, আমার উপর উঠে যাবে একজন চুক্তিযোদ্ধা, চুক্তি করে ইয়ে হয়েছে, ও আর কথা বললো না, কিন্তু পয়সা করে ঠিক মতো দিয়ে কাজটা প্রসেস করে গেছে, এবং প্রসেস করে সে মুক্তিযোদ্ধা হিসেবে সিনিয়র দিয়েছে। এই নিয়ে আমি জীবনের শেষ দিন পর্যন্ত ফাইট করেছি, এবং এমনকি আমি অ্যাটেন্ডেন্স রেজিস্টারও দিয়েছি যে 9 মাস যে সে খাতায় সাইন করছে, 9 মাস যে খাতায় সাইন করছে, সম্ভবত খুঁজে আমি সে অ্যাটেন্ডেন্স রেজিস্টার এখনও পাবো। 16 ডিসেম্বর 71 16 ডিসেম্বর 71 আমি ছিলাম আপনার ব্যাপারি ভাড়া, আবুল মেয়ার বাড়িতে ভাড়াতে থাকতাম। আমার হৃদয় রেখে যেতে চায় তা।